Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys. সবার আগে আমি একটা ভিডিও ক্লিপ তোমাদের দিয়ে দিচ্ছি, সেই ক্লিপিংটা একটু দেখে নাও, তারপরে আমি আসছি পুরো ভিডিওটা নিয়ে, ঠিক আছে? ক্লিপিংসটা দেখে নাও, তারপরে আমি পুরো ভিডিওটা আসছি। ইউকাকে ফোন করে নাও, ইউকাকে ফোন করে নাও, হিমাদ্রিকে, আমাকে বারবার ফোন করছে। আচ্ছা তোমাকে করতে পারতো, আমাকে না। আচ্ছা আমার এই লাইভটা যদি কেউ দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করুন। প্রথমত বলবো, আরামবাগ, মায়াপুর, তারকেশ্বর, কলকাতা বা আরামবাগ থেকে কলকাতা যারা জার্নি করছেন ট্রেনে, মানুষরা, আমার মেজদির মেয়ে মানিকে আপনারা চেনেন, ও অ্যাকচুয়ালি মিসিং, ঠিক আছে? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মেবি ও ইনজিওর, ঠিক আছে? এই ফটোটা আপনাদের দেখাচ্ছি, যারা জানেন না লাইভটা দেখছেন, এই ফটোটা ওকে যদি ট্রেনে আরামবাগ থেকে কলকাতা যাওয়ার সময় কোনো ট্রেনে যদি দেখতে পান, বা আরামবাগ স্টেশন, মায়াপুর স্টেশন, তারকেশ্বর স্টেশন, যে যেখান থেকে লাইভটা দেখছেন, প্লিজ ওকে ইমিডিয়েট ধরুন, হয় কোনো পুলিশ স্টেশনে নিয়ে যান, ইমিডিয়েট ধরে ওকে কোনো পুলিশ স্টেশনে নিয়ে যান। তো হঠাৎই আমি ওই চ্যানেলটা কোনোদিনই ভিজিট করিনি, হঠাৎই এরকম একটা মানে আপডেট, এরকম একটা লাইভ এসছে যখনই সামনে। স্বাভাবিক কথা, আমাদের যারা, বিশেষ করে আমরা যারা মা, তাদের কিন্তু একটা টেনশানই হয়, আর ওই চ্যানেলটার সাথে আমি কোনোদিনই পরিচিত নই, কিন্তু এরকম একটা বার্তা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা রয়েছি, আর যেহেতু আমার এটা প্রচার করার মতো আমার একটা জায়গা রয়েছে, যার জন্য আমি ইনস্ট্যান্ট সেটা আমি আমার চ্যানেলে দিয়ে দিই, হ্যাঁ, এবং আমার প্রচুর বন্ধুরাও দেখে। তো তার নাম হলো মানি। তো মানিটা কে? মানিটা হলো মৌ, যে চ্যানেলটা মৌ মুখার্জি, হ্যাঁ, ওই চ্যানেলের মুখার্জি আর ব্যানার্জি, যাই হোক ওরকম কিছু একজন হবে, তো ওনার মেজদির মেয়ে, ওকে? তো ওকে দেখে মনে হলো হয়তো ওর 14-15 বছর বয়স। তো আমি পুরো চ্যানেলটা ওনার ভিজিট করলাম, 179 ছিল আই থিঙ্ক ওই লাইভটা দেওয়ার পরে। ওনার চ্যানেলটা আরও অনেক সাবস্ক্রাইবার হয়েছে, 197 আই থিঙ্ক ওরকম হয়ে গেছে। তো ঘটনাটা হলো, আমি পুরো চ্যানেলটা ভিজিট করলাম, খুব সুন্দর একটা সিনসিয়ার চ্যানেল, একটা মানে কি বলবো, কিছু শেখার আছে ওই চ্যানেলটা থেকে, প্রচুর প্রাণবন্ধ। ওই যে মৌ, যে দিদি রয়েছে, আমি দিদি বলে ডাকবো কি মৌ মৌ বলেই ডাকি, আমার থেকে অনেকটাই ছোটোই হবে, সে আমার থেকে অনেকটাই ছোট হবে, কিন্তু প্রফেশনালের দিক থেকে আমার থেকে অনেকটাই বড়, অনেক এগিয়ে, সেই দিক থেকে কোথাও না কোথাও মানে দিদিটা চলে এসছে, কিন্তু সে আমার থেকে অনেকটাই ছোট হবে, আমি নাম ধরেই ডাকছি, মৌ বলেই ডাকছি। সত্যি এই ধরনের যদি চ্যানেল, ব্লগিং চ্যানেল থাকে, হ্যাঁ, সত্যিই ব্যাপারটা খুব ভালো লাগে। আমি অনেক দেখছিলাম, সে প্রায় 10-12 দিন ধরে আরামবাগ তার বাপের বাড়ি, সে বাপের বাড়িতে গেল, একাই গেল, বেশ একটা সুন্দর একটা বন্ডিং ফ্যামিলিতে, বাপের বাড়ির সাথে সবার সাথে সবার একটা ভালো বন্ডিং, আর একটা কালচারাল ফ্যামিলি দেখে মনে হলো, শ্বশুর বাড়িতেও বেশ একটা ভালো বন্ডিং। হ্যাঁ, একটা মেয়ে চাইলে অনেক কিছুই হয়তো করতে পারে, তাই না? অনেক কিছুই করতে পারে, সুস্থ সুন্দর জীবনযাপন করতেই পারে। তো আমার কথাটা হলো, এই মানিকেও আমি কোনোদিন চিনি না, মৌকেও আমি কোনোদিন চিনি না, কিন্তু আমার কথা হলো এই মানিকে নিয়ে আমার কিছু কথা। আই থিঙ্ক মানি মিসিং, মানি কিন্তু মিসিং মানে আমি প্রথমটাই ভেবেছিলাম যে বাচ্চা, ছোট মেয়ে হবে, পরে যখন ছবিটা দেখালো দেখলাম মানি, কারণ মানিকে আমি ওইখানেই ফার্স্ট দেখলাম, আমি কোনো ব্লগেও আর দেখতে পেলাম না, মানিকে খোঁজার চেষ্টা করলাম, হয়তো আছে, আমার চোখে পড়েনি, যাই হোক মানিকে আমি খোঁজার চেষ্টা করলাম, পেলাম না কোনো ব্লগেই, মানিকে আমি পেলাম না। তো মানির যে বয়সটা, প্রথমে ভাবলাম যে হয়তো কোনোভাবে একসাথে যেতে গিয়ে মিসিং হয়ে গেছে এরকম কিছু, যখন ছবিটা দেখলাম তারপরে বুঝতে পারলাম যে সে বাড়ি থেকে নিখোঁজ, বাড়ি থেকে নিখোঁজ মানে সে হয়তো কোনো, যা হয় এই বয়সটাতে এরকমই কিছু ঘটনা হয়তো ঘটে থাকবে, যে এবার কোন কাশ পাল্লায় পড়েছে, যদি ভালো ছেলে হয় তো ভালো, আর ভালো ছেলে হলেও বা এই যে বয়সটা, বয়সটা খুব খারাপ, এই অপরিণত বয়সে মানে পরিপূর্ণ বয়সে যদি কোনো ডিসিশান না নেয়, অপূর্ণ একটা বয়স, এই বয়সটা এদের ডিসিশান নেওয়ার বয়স নয়, এটা মোহ, তাই না? যদি এই ধরনের কোনো রিলেটেডে যে থাকে, আমি জানি না সঠিক ব্যাপারটা কী, হ্যাঁ, আমার মনে হলো এই যে বয়সটা, এই বয়সটা আমরাও তো পার করে এসেছি, আমাদেরও ছেলে আছে, এই বয়সটাতে ছেলে বলো মেয়ে বলো, এই যে
15 থেকে মোটামুটি 20-22 বছর অবধি একটা খুব প্রপার গাইডের ছেলেমেয়েদের রাখতে লাগে। আর ছেলেমেয়েদের সাথে ঠিক বন্ধুর মতো একটা রিলেশনে যেতে হয়, এমন একটা রিলেশনে যেতে হয় যেন ছেলে বলো মেয়ে বলো তারা বাইরে যাই করে আসুক, হ্যাঁ, যেন এসে অকপটে বাবা মায়ের কাছে স্বীকার করতে, সে বাবার কাছে না করুক অ্যাটলিস্ট মায়ের কাছে সবটা স্বীকার করতে পারে। তাতে কি হয়, বাবা মার কিন্তু সুবিধা হয় যে আমার ছেলে মেয়ে কী কোন পথে যাচ্ছে, আমি সেই স্টেপটা নেওয়ার বোঝানো, অ্যাটলিস্ট বোঝানো যায়। তো মানির ক্ষেত্রে হয়তো এই ভুলটাই হয়েছে, তো ওদেরকে দেখে মনে হয় প্রচণ্ড সিনসিয়ার একটা ফ্যামিলি, হ্যাঁ, তার মধ্যেও হয়তো গ্যাপিং একটা থেকে গেছিলো, কোথাও না কোথাও একটা গ্যাপিং ছিল, যার জন্য মেয়েটা কারোর হাত ধরে হয়তো বেরোনোর একটা প্রচেষ্টা সে ছিল, মোহে পড়ে ভালোবাসা, এই সময়টা ভালোবাসা হয় না, এদের চোখে একটা রঙিন জগৎ এরা দেখতে পায়, তখন ওই সময়টায় বাবা মার মতো খারাপ জগতে আর কিছু নেই। কিন্তু এই জায়গাটা রিকভার করার জন্য আমার মনে হয় মাকে খুব মানে বন্ধুর মতো করে মেশার খুব দরকার, খুবই দরকার। তো আমার আর কিছু বলার নেই, এই যে ব্যাপারটা এখন তোমাদের সময় নিচ্ছ, তোমরা অবশ্যই মৌ এসে নিশ্চয়ই অনেক কিছু বলবে। তো কথা হলো মেয়েটাকে ফিরে পেয়েছে, হ্যাঁ, কোথা থেকে কীভাবে সবটা মৌ এসে বলবে, কিছুটাই আমি কোনোটাই আমি জানি না, কারণ ওদের চ্যানেল সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। কিন্তু চ্যানেলটা দেখছিলাম, ওদের বেশ সুন্দর একটা মেয়ে আছে, ছোট্ট একটি মেয়ে আছে, খুব সিনসিয়ার একটা ফ্যামিলি, বেশ ভালো লাগছিলো। তো আমার কথা হলো এই ধরনের ছেলে মেয়েগুলো এই সময়টা খুব ভুল স্টেপ নিয়ে নেয়, আর ওই সামান্য কিছু ভুলের জন্য, সামান্য ভুল নয়, এই ভুলগুলো অনেক বড় ভুল, আর জীবনের একদম চরম একটা খারাপ পরিণতিতে এরা চলে যায়, অনেক দূর খারাপ পরিণতিতে চলে যায়, এমন পরিণতিতে চলে যায় আমরা দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়ার দরুন যে কী পরিস্থিতি। হ্যাঁ, তো আমার ভগবানের কাছে প্রার্থনা আর তোমাদের কাছেও রিকোয়েস্ট, মেয়েটাকে সেইভাবেই বোঝাও, আর মানে সে যেন তোমাদের কাছে সমস্তটা ভয় না পেয়ে মন খুলে সবটা শেয়ার করতে পারে। ঘটনাটা কী ঘটেছিল আমি আদৌ জানি না, কিন্তু এই বয়সের ছেলে মেয়েদের যেটা হয় আমার পুরোটাই গ্যাস, মানে গ্যাস আমি পুরোটাই মানে কী বলবো, আন্দাজ করে বলছি, পুরোটাই আন্দাজের উপরে পুরোটাই আমি বলছি, হ্যাঁ, পুরোটাই গ্যাস করে বলছি, আমি পুরোটাই আন্দাজ, গ্যাসের যেটা হয়ে থাকে পুরোটাই গ্যাস। হ্যাঁ, তো আমি এর জন্যই বলছি যে একটু সামলে নাও, সামলে নিয়ে কী হয়েছিল, কী ঘটনা, হ্যাঁ, যদি বলার মতো হয়ে থাকে, অবভিয়াসলি একটা ফ্যামিলির ব্যাপার, হ্যাঁ, চাইবো না আমরা যে তোমরা সেটা সমস্তটা এসে খুলে এখানটায় বলো, যদি বলার মতো হয় তাহলেই বলবে, ওকে, পাবলিক রিকোয়েস্ট করবে, পাবলিক অনেক কিছুই জানতে চাইবে, হ্যাঁ, তো তোমরা তোমাদেরকে সামলাও, মেয়েটাকেও সামলাও, আর মেয়েটাকে আমার মনে হয় বেশি বয়স নয়, হয়তো মাধ্যমিক দেবে কিংবা 11-এ পড়ে, এরকমই হয়তো এজ হবে, আমার জানাই নেই, ওর সম্বন্ধে কিছু জানি না। যারা ওকে অনেকেই তোমরা চেনো, মানিকে দেখলাম কমেন্ট করেছো, অনেকেই আমার চ্যানেলেও এসে কমেন্ট করেছো যে মানিকে ফিরে পেয়েছে কমিউনিটি পোস্টে দিয়েছে, আমিও দেখেছি কমিউনিটি পোস্টটা। তো ঘটনাটা হলো এখন এই মুহূর্তে সে টাইম নিয়েছে, কমিউনিটি পোস্টেও দিয়েছে, সে টাইম নিচ্ছে, যে আমাদের মানসিক স্বাভাবিক এই জিনিসটা যাদের ওপর দিয়ে যায় তারা একমাত্র বোঝে, যারা সম্ভ্রান্ত পরিবার, শিক্ষিত পরিবার, এসব ব্যাপারগুলো নিয়ে একটু সিনসিয়ার থাকে, এই ব্যাপারগুলো সাধারণভাবে তারা নিতে পারে না। কিছু কিছু ফ্যামিলি আছে, চলো হয়ে গেছে কিছু করার নেই, কিন্তু এই ব্যাপারটা এত সোজাভাবে নেওয়া যায় না, কেরিয়ার একটা ছেলেমেয়ের ভীষণ খারাপভাবে নষ্ট হয়ে যায়, তাই না? এই সময়টাতে এরা ভুল ডিসিশান নিয়ে নেবে, আর এই ডিসিশানটা এদেরকে একদম অধঃপতনে নিয়ে চলে যায়, একদম অধঃপতনে। কিন্তু এই ধাক্কাটা যদি মানি রিকভার করে, হ্যাঁ, সঠিকভাবে সঠিক সামনের দিকে এগিয়ে চলে, তাহলে মানির জীবনটা কিন্তু সুন্দর হয়ে যাবে। কিন্তু এইটাই যদি রিকভার না করতে পারে, এটা নিয়েই যদি মানি পড়ে থাকে, তাহলে তার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে এদের যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলাম, এদের মধ্যে সবাই এডুকেটেড, মোটামুটি সবাই এডুকেটেড, তো মেয়েটাকে নিশ্চয়ই সেভাবে প্রপার গাইড করবে, হ্যাঁ, এটাই আশা করব। আর বকাবকি করে কিছু হবে না, বন্ধুর মতো যে বললাম না, মাকে অ্যাটলিস্ট তোমার মেয়েদিকে বলো, কিংবা তুমিও একজন সিনসিয়ার, তুমি তোমাকে বলছি মৌ, তোমাকে বলছি অ্যাটলিস্ট বন্ধুর মতো করে ওর সাথে মিশে ওর থেকে সমস্ত কথাগুলো নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ, ও কোথায় গেছিলো, কার সাথে গেছিলো, কীভাবে কোন ছেলে যদি হয়ে থাকে, কিংবা কী ডিসিশান, কী চলছে ওর মনের মধ্যে, কেন এই ডিসিশানটা ও নিল হঠাৎ করেই, কেন, এটা জানার ব্যাপার আছে। কাজেই এই সময়গুলো আমরাও পার করে এসেছি, আমাদেরও ছেলে মেয়ে, ঘরের ছেলে আছে, আমরা এই সময়গুলো নজর রাখতে লাগে, হ্যাঁ, তো সেইটাই বলার। তো আমার ওই ভিডিওটা দেখেই তখনই আমার মনে হয়েছিল যে কোথাও সামহাও
কিছু একটা প্রবলেম হলেও হতে পারে, কিন্তু ওই সময়টা তাদের পাশে থাকা দরকার বলে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, ওনার লাইভটা আমি দিয়েছিলাম। তো ফিরে এসছে মেয়েটা, ভালো লাগলো, এই বার্তাটাও তোমাদের দেওয়া আমার প্রয়োজন মনে হলো, তাই আমি বার্তাটা দিলাম। অবশ্য তোমরাই অনেকেই এসে আমাকে কমেন্ট করেছো, আর ওনার কমিউনিটি পোস্টটাও আমি দেখেছি, ওনার চ্যানেলটা আমি করি, তোমরা যারা আমাকে এসে বলেছো আমি, আর তারা হয়তো তার ডেলি ভিউয়ার্স, আমি তার চ্যানেলটা কোনোদিন দেখেই নি, হঠাৎ করে আমার সামনে এসছে এই বার্তাটা। এটা শুনলাম পরশুদিন রাত থেকেই নাকি চলছে, তোমরা এসে কমেন্ট করলে যে পরশুদিন রাত থেকেই চলছে। তো যাই হোক, আলটিমেট মেয়েটাকে ফিরে পাওয়া গেছে, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে যদি বলার মতো হয় অবশ্যই বলবে, না হলে আমার মনে হয় না বলাটা উচিত, কারণ এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার থাকে, সেন্সিটিভ মানে ইস্যু, আমার মনে হয় না এই ব্যাপারগুলো মুখ খোলার দরকার আছে। পড়াশোনা করুক, ও এগুলো জীবন চলতে গেলে অনেক রকমের ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু এই ভুল ত্রুটিগুলো রিকভার করে এগিয়ে যাওয়াটাই হলো গিয়ে লাইফ, লাইফের এগুলো কিছু কিছু পার্ট হবেই। হ্যাঁ, তো জীবন চলতে গেলে জীবন চলার পথে পায়ে অনেক কাঁটা ফুটবে, সেই কাঁটা ফেলে দিয়ে আবার সুস্থ সুন্দরভাবে জীবনটাকে চালিত করতে হবে। তোমরা প্রচুর এডুকেটেড এবং দেখে তোমাদের যা মনে হলো তোমরা রিকভার করে বেরোতে পারবে, কিন্তু গাইড, প্রপার একটা গাইডের ভীষণ দরকার মেয়েটাকে, কেন এই জিনিসটাও করতে পারলো হুট করে, হ্যাঁ সেটাও কিন্তু দেখতে হবে। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটার বেশি বড় করবো না, তো দেখা যাক, মৌ নিশ্চয়ই ভিডিও দেবে, যদি সেরকম হয় আমি অবশ্যই আসবো ওই চ্যানেলটাকে নিয়ে আবার ভিডিও। আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও তোমাদের, তোমরা আমাকে শুধরে দেবে, আমি পুরোটাই কিন্তু আন্দাজের বসে বললাম, তারা কিছু বলেনি, কিন্তু কিন্তু এই বয়সে এই জিনিসটাই হয়ে থাকে, সে রাস্তা ভুল করে যাবে না, রাস্তা না চিনে যাবে না, ভুল ট্রেনে উঠে যাবে না, সেটা হয়তো বা নয়, কারণ তার কাছে একটা মোবাইল থাকবে, তার সাথে যোগাযোগের একটা মাধ্যম থাকবে, যা বয়সটা ওর দেখলাম, তাই না, সে ফোন নাম্বার বলতে পারবে, বাড়ির ঠিকানা বলতে পারবে, সে হারিয়ে যাওয়ার মতো নয়, কাজে এই জিনিসটাই হয়তো হয়তো মেবি হয়েছে। তো যাই হোক, যেটাই হয়ে থাকুক, ওর ভালো প্রার্থনা করি, লাইফ সুন্দর হোক, সিকিউর হোক, সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করবে যদি ভুল কিছু বলে থাকি। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।